The next station. Destination. কে করা হয়েছিল এই দেওয়াল চিত্রগুলি? হাই এভরিওয়ান, ইন্ট্রোতে যে জায়গাটা দেখলে সেই জায়গাটা আজকে আমরা এমনি ঘুরতে ঘুরতে খুঁজে পেয়ে গেলাম। দেখাবো আমরা এবার সেটা কোথায় অ্যাকচুয়ালি কিভাবে এসেছি, কার ফুটেজগুলো দেখলে অ্যাকচুয়ালি খুব সুন্দর। এটা সরস্বতী পূজার জন্য, আর্ট ইনস্টলেশনস গুলো আর নেই আনফরচুনেটলি, বাট ওয়াল পেন্টিং গুলো অ্যাকচুয়ালি খুব সুন্দর, খুব সুন্দর, খুব ব্রাইট, এখনো খুব সুন্দর। আর তোমরা ছবি তুলতে পারো। হ্যাঁ, ছবি তুলতে পারো, ছবি তোলা নিয়ে কোনো চাপ নেই। প্রসেসটা কিভাবে আসবে, কিরম কি ছবি পাবে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। কিন্তু চলো দেখো। The next station is Shyam Bazar. Shyam Bazar-e neme jonobohul Panchmathar mor ebong Netaji-r statue ke pashe rekhe poronto surjer aloye nostalgia makha Uttor Kolkata-r ek prachin bari o hate tana rikshar pash katiye hate shomoy thakle kichukkhon gali cricket upobhog kore ar na thakle jake bole Bylands of North Kolkata cross kore chole esho Ramratan Bose Lane. Arrived at your destination. আরও সহজ করে বলতে গেলে ঠিক দেশবন্ধু পার্কের উল্টো দিকেই সরস্বতী পুজো উপলক্ষে করা হয়েছিল এই দেওয়াল চিত্রগুলি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিস কেন? চাটা ভালো না? হ্যাঁ ভালো, কিন্তু এখন চা খেতে গেলে একটা কথা খুব মনে পড়ে, মাচানের গোল্ডেন টিটা। মাচান? সেটা কোথায়? কলকাতার কোনো ক্যাফে? তুমি যেটা যাওনি, অ্যাক্টিং করছো। অ্যাকচুয়ালি মাছানটা শুধু চায়ের জন্য না, খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আমি দার্জিলিংয়ে আমরা গিয়ে অনেকগুলো ক্যাফেতে গেছিলাম যেগুলো খুব সুন্দর, খুব চিপ, এবং কত লোকেরা বেশি জানে না। তোমাদের জন্য সেই সব ক্যাফেজের কথা নিয়ে, খবর নিয়ে আমরা একটা ব্লগ করেছি, সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো।